এবার বিস্তারিত বিজয়ের 44 বছরে 30 লাখ শহীদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে বাংলাদেশ সকাল থেকে সাফার জাতীয় স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি এবং যুদ্ধাপরাধীদের বিচার ও এরই মধ্যে কারো কারো দণ্ড কার্যকর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ স্বাধীনতার 44 বছরে এসে এক নতুন বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছে এমনটাই উপলব্ধি তাদের আরো জানাচ্ছেন শেখর দীপু ক্যামেরায় ছিলেন কবির হোসেন সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি এই পতাকা তুলনাহীন রক্ত দিয়ে ছিনিয়ে আনা বিজয় সেই হৃদয়ে আবেগের ঢেউ তুলতে পারে যে হৃদয়ে দেশ মাতৃকার জন্য নিরেট ভালোবাসা আছে বিজয়ের দিনে সাভার স্মৃতিসৌধে উপচে পড়া মানুষের ভিড় লাল সবুজের হাতছানি চারদিকে সামাজিক রাজনৈতিক বিভিন্ন সংগঠন পেশাজীবী মানুষ শিক্ষক শিক্ষার্থী খেটে খাওয়া মানুষ হাজির হয়েছেন জাতির সূর্য সন্তানদের স্মৃতির বেদিতে বিজয় দিবসে আসা মানুষের মধ্যে যে বিষয়টি এবার লক্ষণীয় তা হল বিভিন্ন ইস্যুতে বরাবর প্রকাশ করা আক্ষেপ বা দীর্ঘশ্বাস কাটিয়ে উঠেছেন তারা বাংলাদেশ অবশ্যই একটা নতুন মোড় নিয়েছে এই বাংলাদেশকে যদি আমরা ধরে রাখতে পারি হ্যাঁ বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়া অনেক আমাদের অনেক সম্ভাবনা আছে আমরা এখন পোশাকে উন্নত তারপরে আপনার যে খাদ্যশস্য যা আছে এগুলোতে আমরা উন্নত সম্পূর্ণ বলতে গেলে যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোন কোন দেশের নেতিবাচক প্রতিক্রিয়াকে বাংলাদেশ যেভাবে মোকাবেলা করেছে বা জবাব দিচ্ছে তা যেন বাড়িয়ে দিয়েছে বাঙালির গর্ব এখন বিজয়ের উপরও আমরা বিজয় পাচ্ছি যেহেতু আমরা ওই যুদ্ধাপরাধীদের বিচার আমরা কার্যকরী করে যাচ্ছি শুধু যুদ্ধাপরাধী নয় এর সাথে যারা ইন্ধনদাতা এবং এখনো যারা মানে সেই ইন্ধন দিয়ে যাচ্ছে তাদেরও আমরা একই সাথে বিচার চাই এরপরও সামনে যাওয়ার অনেক পথ বাকি প্রতিবন্ধকতাও আছে জনমানুষের চাওয়া দেশকে এগিয়ে নিতে হলে জঙ্গিবাদ রুখতে হবে অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা করতে হবে আমাদের নিজেদেরকে আগে ভালো হতে হবে আমাদের দুর্নীতি মুক্ত হইতে হবে এই বাংলাদেশটা হওয়া দরকার শ্রমিক কৃষক সাধারণ মানুষের আমাদের স্বাধীনতা আসলে যেই ভিত্তিগুলোর উপরে স্থাপিত আমার কাছে মনে হয় সেই পর্যন্ত আমরা এখনো যেতে পারি না সেখানে আমি বলবো গণতন্ত্র সমাজতন্ত্র এখন ওই জিনিসগুলোর দিকে কিন্তু আমরা তাকাচ্ছি না বাঙালির বিজয়ের অনন্য সাধারণ এই উদযাপনের সাক্ষী হতে স্মৃতিসৌধে এসেছিলেন বিদেশিরাও It's a very good country. It's an honor to be here. I really enjoy it. It's very beautiful. Joy Bangla. সময়ের মাপকাঠিতে বিজয়ের 44 বছর একেবারে কম সময়ও না উন্নয়নের গতিধারায় রাজনৈতিক বিভেদ জাতিকে খুব বেশি এগোতে দেয়নি বলে মনে করেন সাধারণ মানুষ একাত্তরের 16 ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক যে জাতিরাষ্ট্রের অভ্যুদয় ঘটে তার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং আবেগ নিয়ে জনস্রোত মিশেছে স্মৃতিসৌধে লাখো শহীদের রক্তের ধারায় যে দেশের জন্ম সেই রক্তের ঋণ শোধ করতেই হবে তবে এজন্য অর্থনৈতিক মুক্তির মাধ্যমে গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ যে বাংলাদেশ বিশ্বের বুকে বুক চিতিয়ে কথা বলবে শেখর দীপু এটিএন বাংলা সাভার